তাহলে আমি আপনাদের জন্য বলি, তোমরা প্রতিবাদ করো তাহলে ইসলামের জন্য আমি আপনি কতটুকু মেহনত করতে পেরে কতটা খিদমত করতে পেরেছি। আমার বাপেরা তরুণী রাগা, আল্লাহ নবী যদি প্রেমী হব আমার নবীকে মান্যতা দেব গো, আমার নবীকে ভালোবাসবো। আমার নবী পাক বললেন, খবরদার খবরদার, জিনাকে প্রশ্রয় দিতে যেও না, আর নিজের মেয়েগুলোকেও সাবধান সতর্ক করে রাখো। আমার মা বোনেরা, তোমার মেয়েকে যদি ইসলামিক কালচারে নিয়ে আসো, তোমার ছেলেকে যদি ইসলামিক কালচারে নিয়ে আসো, আল্লাহ নবীকে চিনিয়ে দিয়ে যদি মরো। আমার বাপেরা তরুণী রাজা, আমার আপনার তো একদিন চোখ বন্ধ হয়ে যাবে, অন্ধকার কবরে শুয়ে থাকবো। আমার মেয়েটা যদি হাত তুলে একবার দোয়া করে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার আব্বা জান আমাকে কোরআন শিখিয়েছে, আমার আব্বা জান আমাকে দিন শরিয়াতের কথা বলেছিল, আমার আব্বা জান আমাকে নামাজটা শিখিয়েছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার আব্বা জান কবরে চলে গেছে, আল্লাহ আপনি কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আমার আব্বার আযাব দিবেন না, আল্লাহ আমার আব্বা সহ্য করতে পারে না। আমার বাবিরা তরুণীরা, আপনার মেয়েটা যখন হাত করে তুলে গে, আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে লাগবে, আমার আল্লাহ জানিয়ে দিল গো, আমার বান্দিটা যখন দোয়া চাইতে যে তার বাপের কবরটা আমি আল্লাহ জান্নাত ভরে দেব। বাবেরা তরুণেরা, আমার নবীর প্রেমিকেরা, আসেন আমার নবী যখন এতটা কষ্ট করেছে, আমার জীবনে অতটা কষ্ট লাগবে না, আমার জীবনে শুধু হারাম থেকে বেঁচে থাকতে হবে, আমার জীবনে হারামকে প্রশ্রয় দেওয়া যাবে না, আমার জীবনে জিনাকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমার মা আমার বাপদের ঘরে বলি, নিজের ছেলেদের ঘরে ধ্বংস করে দেবেন না, বরবাদ করে দেবেন না। আসেন আমার নবীর উম্মত হয়েছি আমি আপনি, আমার নবীর সম্মানে হয়েছি, আল্লাহ নবীর সম্মানে আমরা সম্মানিত, আমার নবী এত ইজ্জত ওয়ালা নবী গো, তার উম্মত এত ইজ্জত ওয়ালা নবী উম্মত পেয়েছে। আমার নবীর প্রেমিকেরা, আমি আপনি যদি আমার মুসলকে ভালোবেসে মরে, অবশ্যই আমার নবী পাক জানালে গেন, আল্লাহ পাকের কাছে আমি আমার উম্মতের জন্য দোয়া চেয়েছে, সাহায্য চেয়েছে, আমার উম্মতের ঘরে নাজাত করে দেব। শুধু তাই না, সহিহ বুখারী কিতাবের মধ্যে আছে, আমার বাপেরা তরুণেরা, আল্লাহ নবীকে যদি ভালোবেসে মরো, আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক রেখে মরো, বাপেরা আমার দিকে মনোযোগ দেন, আল্লাহ নবীর কথা হচ্ছে, আল্লাহর কথা হচ্ছে, শুনে রাখেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিল, হাবিবকে হাবিব বলো। দুটো বন্ধু খুব মূল্যবান বন্ধু, পৃথিবীর ওই বন্ধুটা যে তোমাকে মদের দিকে নিয়ে গেল, ও আসল বন্ধু নয়, যে তোমাকে 1,00,000 টাকা ধার দিল, আবার সে নেওয়ার সময় 20,000 টাকা বেশি চাইল, ও তো সুদ দিল সুদ খেলো, এটা তোমার আসল বন্ধু নয়। যে বন্ধুটা তোমার দুনিয়ায় ব্যবসা করাতে গিয়ে নিজের স্বার্থ চা করে নিজেতে টাকা পয়সা ঝেড়ে নিল, ও আসল বন্ধু নয়। এ যুবকেরা তরুণেরা,
না আসল বন্ধুকে, আসল বন্ধু হলো গো আল্লাহ আল্লাহ নবী। বাবেরা তরুণেরা আজকে যে ওলামাদের বিরুদ্ধে অনেক মানুষ কথা বলে, ওলামাদেরকে চেনে না, ওলামারা ভালো ভালো কথা বললে তাদের বিরুদ্ধে অনেক কমেন্ট করে। এ বাবেরা তরুণেরা না, আজ দাদা হুজুর পীর কিবলার মতো মানুষ যদি না থাকতো পৃথিবীর জমিন দাগা এমন করে পশ্চিম বাংলাতে দিন ইসলাম শরিয়াতে রূপণ চলতে পারতাম না, আজ আমরা নামাজ পিতাম না, রোজাও ভালো করে রাখতে পারতাম না। আল্লাহ পাকের ভয় ভীতি ভালোবাসা দেখিয়েছিল বলে আজ পৃথিবী জমি রেগে এই পশ্চিম বাংলাতে খাস করে দাদা হুজুর মেহনতের মশিলায় আল্লাহ পাকের ঘরে দিন শরিয়াতের উপরে আল্লাহ চালিয়েছে। আমার বাপেরা তরুণেরা আপনাদের ঘরে বলি খবরদার খবরদার, আপনারা বন্ধু তৈরি করেন, যে বন্ধুটা ভালো কথা বলবে, যে বন্ধুটা সৎ পথে নিয়ে যাবে তাদের কথা আপনারা বলুন। সৎ কথা কারা বলে? দুনিয়ার জমিনে একদল ব্যক্তি আছে আমার নবীতে আসবে না, আমার নবী আর খাতামুন নবী, আমার নবী আর পৃথিবীর জমিনে আসবে না। তাহলে কারা সৎ কথা বলবে? আমার নবীর উম্মত যারা, আমার নবীর প্রেমিক যারা। তাহলে এখানে প্রেমিক কাদেরকে বলা হয়? এ যুবকেরা পারা তরুণেরা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবীর ওয়ারিসরা হলো আমার নবীর আসল বন্ধু গো, এরাই হচ্ছে দিন শরিয়াতের কথা বলবে। আর এদেরকে যারা মান্যতা দেবে আল্লাহ নবীকে পাবে। আল্লাহ নবীকে পাওয়া মানে গে আল্লাহকে পেয়ে যাওয়া, আল্লাহকে পেয়ে যাওয়া মানে আল্লাহ পাকে জান্নাতে চলে যাওয়া। এ বাপেরা তরুণেরা আলেম হাক্কানিদেরকে ভালোবাসো, দাদা হুজুর পীর কিবলারা ওলাদদের ঘরে ভালোবাসো, কারণ তেনারা মানুষদের ঘরে সৎ কথা বলে, অন্যায়ের পক্ষে নিয়ে যায় না, অন্যায়ের বিরুদ্ধে রাখে, অন্যায় মারামারি যেখানে হোক সেখান থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখে। খবরদার খবরদার, এইরকম সিস্টেমে আমরা চলতে পারি না। তাই তো আসল বন্ধু হলো ওলামা হযরাতরা, আলেম হাক্কানিরা, এরাই হলো আসল বন্ধু, কারণ এরা জান্নাতের রাস্তা দেখাতে চায়, এরা মানুষদের ঘরে এক চলার কথা বলে, ভালোবাসার কথা বলে। মাকে ভালোবাসো কারা বলে মত কর নয়, বাপকে ভালোবাসো কারা বলে মত কর নয়, এমন করে নিজের ভাই ভাইয়ের হককে আদায় করে দাও কারা বলে হক নয়, এমন করে কোন মত খনের গোলা থেকে আওয়াজ বেরোয় না, একজনের আওয়াজ থেকে বেরোয় সেটা হলো আলেম হাক্কানিরা, যারা ইসলাম শরিয়াতের কথা বলে, দিনের কথা বলে, তারাই কোনো হকের উপরে চলে। অবশ্যই তাদের ঘরে যারা মানবে গে আসল বন্ধু পেয়ে যাবে। সহিহ ইমাম বুখারি লিখতে নিয়ে যে সহি কিতাবের মধ্যে আছে দুটো বন্ধু হলো আসল বন্ধু, এখন আল্লাহ তিনার নবী। এভাবে যাদের সঙ্গে ঘোরাফেরা করেছো, যাদের সঙ্গে উঠা বসা করেছো, দুনিয়া জমিনে অনেক হাসি ঠাট্টায় আর কি ফাজলামি করলে, অথচ তোমার যখন মৃত্যু হয়ে যাবে, তোমার লাশটাকে কবরে যখন রাখা হবে, তোমার বন্ধু আর তোমার জন্য কাঁদবে না, তোমার আত্মীয় তোমার জন্য কাঁদবে না, কেউ কারোর জন্য ডাকাডাকি করবে না, একাকি কবরের মধ্যে শোবে গে, একাকি কবরের মধ্যে থাকবে গে, ওই কবরের মধ্যে গে আসল বন্ধু তোমার আল্লাহ আল্লাহ নবী থাকবে। কি গো বাপেরা কষ্ট হচ্ছে না? তাহলে আসল বন্ধু কি করে বুঝবো? এ ওলামা হাক্কানির আসল বন্ধু নয় আপনাদের, বলুন না। এ আমরা আপনাদের আসল বন্ধু নয়, আমরাই নবী চেনাচ্ছি। কি গো কথা ঠিক না? বলুন, আমরাই তো আল্লাহর দিকে নিয়ে যাচ্ছি যে বাপ ওই কাজটা করিস নি খারাপ, এদিকে আমার ভাই তোরা খামা খা এদিকে ওদিকে ঘুরে সময় নষ্ট করছিস, একটু জান্নাতের বাগানে বসে আল্লাহকে খুশি, আল্লাহ খুশি হবে, আমার নবীর সুন্নত একটা জিন্দা হবে, কি নবীর উপরে দরুদ পড়লে আল্লাহর রহমত পাওয়া যাবে, আল্লাহর নাজাত পাওয়া যাবে, কি এই জায়গায় বসলে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তোমার 10টা গুনাহকে ক্ষমা করে দেবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আলেমরা বলছে এদিকে আয়, এই আলেম সমাজ যদি না থাকতো কি গো সব গুমরা হয়ে যেত, কথা ঠিক না? সব গুমরা হয়ে যেত। আজকের আমাদের লাশ যখন থাকতো জানাজার পড়ানোর লোক থাকতো, আলেম সমাজরা এখনো পর্যন্ত গ্রামে গ্রামে গঞ্জে গিয়ে আওলাদে মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কিবলা আওলাদরা গ্রামে গ্রামে গঞ্জে গিয়ে, এইরকম আলেমরা গ্রামে গঞ্জে গিয়ে গিয়ে আজ মানুষদেরকে এখনো ঠিক রাস্তায় রেখেছে। আর যেদিনে আল্লাহ নবী বললেন আল ইলম,
যখন ইলমকে আমার আল্লাহ তুলে নেবেন, কথা বলার শক্তি আর কারো থাকবে না, সেদিনে জাহিলিয়াতে ভরে যাবে আর আল্লাহর গজব আযাব মাথার উপরে চলে আসবে, আল্লাহর রহমত সরে যাবে, সেদিনে কিন্তু আর কিছু করার থাকবে না। তবে সেই দিন আসার আগে আগে আমরা ওলামাদেরকে নিজের বন্ধু মনে করে নিই, কথা ঠিক না বলছি? আজকের অনেক জায়গায় দেখতে পাওয়া যায় আলেমরা বক্তৃতা করতে ওঠে, এই আমাদের পাশের বাংলাদেশের কথা বলি, অনেক ওলামা হযরতরা বক্তৃতা করতে ওঠে, অনেক সভাপতি অনেক সেক্রেটারি অনেকজন ওলামা হযরতদের উপরে চড়াও হয়ে ওঠে, অনেক কিছু করে, বেয়াদবিমূলক কাজ করে। আচ্ছা বলুন এগুলো কি করা ঠিক? আলহামদুলিল্লাহ বলুন যে পশ্চিম বাংলার মধ্যে দাদা হুজুর পীর কেবলা সিলসিলা এই রকম কোন রেকর্ড নেই, আমার পীরের আওলাদ রেখেছে কেউ অসম্মান করেছে, যখন নবীর মেম্বারে বসেছে, আমি এটা বলছি নবীর মেম্বারে যারা বসেছে, যখন আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলেছে দাদা হুজুর পীর কেবলার চাহনেওয়ালারা, দাদা হুজুর পীর কেবলাকে যারা মান্যতা দিয়েছে মানে, কোনদিন তারা এই রকম হরফ করে না। আরে অন্য অন্যরা শিক্ষা নাও, দাদা হুজুর পীর কেবলা শিখিয়েছিল আগে আদর্শ, কারণ আমার রাসূল যে রাসূল হয়েছে তার চারটি দলিল আছে, সর্বপ্রথম দলিল হলো আদর্শ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই আদর্শটা আমার দাদা হুজুর পীর কেবলা শিখিয়েছে কি গো? আজকের হযরতরা আসলে আপনারা কি করেন? হাত ধরে কেউ চুমো খান, কেউ বলেন হুজুর একটু ফুঁক দিয়ে দেন না, আমার বিশ্বাস শরীর ভালো হয়ে যাবে, কি হয় না? আমি আমার কথা বলছি, রাস্তা দিয়ে গেলে অনেক মানুষ, একজন বামুন লোক, আমি মসজিদ দিয়ে নামাজ পড়ে বেরোচ্ছি, একজন বামুনের ঘরে ছেলে হিন্দু লোক, বামুন পুজো করে, আমি জানি না পরে খবর নিলাম উনি ওই রকম, হঠাৎ করে এসে জড়িয়ে ধরে আমাকে গলায় গলায় জড়িয়ে ধরে মুখে চুমো খাচ্ছে, গালে চুমো খাচ্ছে, আমি কি তার কাছ থেকে সরে যাব? কেন চুমো খাচ্ছে, কেন ঝড়ে আঁকড়ে ধরেছে? আমি তখন বললাম ভাই ভাই ছাড়েন, এতক্ষণ ধরে না না, আপনি যেমন মসজিদে আছেন তেমন আপনার দেখতে, আপনি তেমন ইমাম, আমি বলছি আল্লাহ মনে হয় আপনাকে কবুল করেছে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আদর্শ, আর সেই আদর্শ দাদা হুজুর পীর কেবলা শিখিয়েছে। আরে কত মানুষ ওলামাদেরকে সম্মান করে, আর যখন যখন সর্বপ্রথম মানুষদের কাছ থেকে আদর্শ সরে যাবে, ভালোবাসা সরে যাবে, দেখবে সে যতই বড় আলেম হোক না কেন তাকে আর কেউ সম্মান করবে না, কারণ যে আলেমটা সর্বপ্রথম আদর্শের কথা বলবে, তখন মানুষ ওই আদর্শ শিক্ষা নিয়ে সারা শরীয়তের দিকে তারা অগ্রসর হবে, আর যখন আদর্শের বয়ান হবে না, আদর্শ ভালোবাসা যাদের ভিতরে থাকবে না, যতই বড় আলেম আসুক সাইকুল হাদিস আসুক তাদেরকে কেউ মানুষ সম্মান করবে না, কথা ঠিক না? দাদা হুজুর পীর কেবলা গ্রামে গঞ্জে গিয়ে আগে মানুষদের ঘরে শিখিয়েছিল আদর্শ, বাবা নবী যে নবী হয়েছে নবীর চারটে দলিল আছে, কি দলিল? সর্বপ্রথম দলিল হলো আমার রসুলের চরিত্রটাই প্রমাণ করেছে তিনি মুহাম্মদ রসুলুল্লাহ, আর দ্বিতীয় শুনবেন না কি গো, শুনছেন তো নাকি? দ্বিতীয় কি? দ্বিতীয় হলো আমার রসুলের নবী হওয়ার এটাই প্রমাণ, শিক্ষা আমার রসুল শিক্ষা কোথায় থেকে নিয়েছে? ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার রসুল শিক্ষা কোনো মাস্টারের কাছ থেকে নেয় নে, আমার রসুলের নিজের শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ পবিত্র হাবিবকে জানিয়ে দিচ্ছে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি আপনাকে শিক্ষা দিয়েছি আর আপনি তাম পৃথিবীর মানুষের জন্য শিক্ষক, জোরে বলুন সুবহানাল্লাহ। কি শুনছেন আমার কথা? তাম পৃথিবীর মানুষের জন্য আপনি হলেন শিক্ষক, আপনার ঊর্ধ্বে কেউ নেই, কারণ আমার হাবিবের যদি শিক্ষা গুরু কেউ থাকতো সে দাবি করে বসতো আরে মুহাম্মাদকে মানছে। এখন তো দাদা হুজুর দিয়ে এরকম কথা হচ্ছে, কারণ দাদা হুজুরের শিক্ষক আছে, দাদা হুজুরের পীর আছে, কিন্তু আল্লাহর নবী তো কাউকে ধরে নেই, আল্লাহর নবী তো ডাইরেক্ট আল্লাহ পাঠিয়েছে, কি কথা ঠিক না বল? তাহলে এখান থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে নবী কারোর কাছ থেকে শিক্ষা অর্জন করতেন, তাহলে তারাই ওয়াজ দিয়ে বলতো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে মানছো, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তো আমার শিক্ষক, এই আমার ছাত্র, আমার ছাত্র, এ তো আমার ছাত্র, কি রে কাকে মানছিস তোরা, ছাড়ো সব, নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই যে না আমার আল্লাহ সব জানে না, জানে না আল্লাহ থেকে জ্ঞানী কেউ আছে? ওমাকারুল্লাহ, আল্লাহ থেকে বড় কৌশলবাজ কেউ নেই, তোমরা আমরা কিছুই নয় ভাই। তো সেই আল্লাহ বলল হাবিব ছোটবেলা থেকে কারোর কাছে শিক্ষা দিইনি, কারোর কাছ থেকে আপনি শিক্ষা অর্জন করবেন না, কারণ আমি নিজে শিক্ষা গুরু, আমি নিজে আপনাকে শিক্ষা দেব, আর আপনাকে তাম পৃথিবীর মানুষের জন্য যেমন রহমত করে পাঠিয়েছি তেমন শিক্ষা গুরুও বানিয়ে দেবো, জোরে বলুন না সুবহানাল্লাহ।
তাই দাদা হুজুর পীর কেবলা সর্বপ্রথম আদর্শের কথা বলেছে, হ্যাঁ তারপরে শিক্ষা দিয়েছে, কথা ঠিক না বল, তারপরে শিক্ষা দিয়েছে এটা করো, এই আমল করো, এটা করো, হ্যাঁ দাদা হুজুর পীর কেবলার মুরিদ যারা এক একটা হয়েছে সব আল্লাহর মস্ত বড় ওলি হয়ে গেছে, যেমন পশ্চিম বাংলার বাঘ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, কি গো নাম শুনেছেন না শুনেন, হ্যাঁ যিনি বাংলার বাঘ আল্লাহু আকবার, তিনাকে আল্লাহ কত বড় সম্মান দিয়েছে, দাদা হুজুর পীর কেবলার ভালোবাসাতে তিনি এত বড় ওলি হয়েছে, দাদা হুজুর পীর কেবলা যা যা আদেশ করেছে যা যা শিক্ষা দিয়েছে তিনি পক্ষান্তরে পক্ষান্তরে আদায় করেছে, তাই তাই আল্লাহ পাক এত হাজী ইকসাস রহমাতুল্লাহ আলাইহি তিনি তেনার খলিফা এত বড় মস্ত বড় আল্লাহর ওলি হয়ে গেছে আল্লাহু আকবার, হ্যাঁ দাদা হুজুর পীর কেবলা সর্বপ্রথম শিক্ষা দিয়েছে যেটা আমার নবী দিয়েছিল, আমার নবী দ্বিতীয় নম্বর কি বলেছিল কি গো আমার কথা শুনছেন তো নাকি, আমার নবী তৃতীয় নম্বর কি বলেছিল, আমার নবী তৃতীয় নম্বরে মুজিজার দ্বারাই বোঝা যাচ্ছিল যে ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অলৌকিক ঘটনা দিয়ে আল্লাহর নবীকে সে পাওয়ার দেওয়া হয়েছিল, হিকমত দেওয়া হয়েছিল আল্লাহর নবীকে, হ্যাঁ এই অলৌকিক ঘটনার দ্বারাই মুজিজার দ্বারাই আল্লাহর নবীকে আল্লাহর নবী বলে প্রমাণ পাওয়া গেছে, আর চতুর্থ নম্বর কি, চতুর্থ নম্বর হলো সাহাবারা, জোরে বলুন না সুবহানাল্লাহ, আমার রসুলের সাহাবাদের থেকেই প্রমাণ পাওয়া গেছে যে আল্লাহর নবীর দিকে যে সাহাবারা গেছে, কথা শুনছেন, যে সাহাবারা গেছে তারা কিন্তু আর রসুল থেকে ফিরে আসেনি, আমার আপনার বন্ধু থাকতে পারে এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর, কথা শুনছেন আমার, ওই বন্ধু এক বন্ধু অপর বন্ধু, বন্ধু বন্ধু কি করে না করে সবকিছু জানা জানি জানি, কথা ঠিক না, সব জানতে পারা যায়, ও বন্ধু রাত বারোটায় কোথায় যায় আমি কোথায় যাই, সব দুই বন্ধুর মধ্যে শেয়ার হবে জানা জানি হবে, কিন্তু আল্লাহর নবীর সঙ্গে আবু বকর সিদ্দিকের বন্ধু খুব গাঢ় ছিল, আল্লাহর নবী দয়ার হাবিব আমার এক সঙ্গে আবু বকর সঙ্গে চলেছে, যেই আবু বকরকে আমার রসূল বলেছে তুমি ইসলামকে ইসপেক্ট করো, তুমি মোহাম্মদ মুস্তফাকে স্বইচ্ছায় মেনে নাও কামিয়াবি হবে, আবু বকর সিদ্দিকের জবান দিয়ে বেরিয়েছিল না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার হাবিবকে আগে থেকেই বুঝতে পেরেছি তিনি অন্য কোন মানুষের মতো মানুষ নাই, ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, সাহাবাদের থেকেই প্রমাণ পাওয়া গেছে, এক একটা সাহাবা এক একটা উজ্জ্বল হয়ে গেছে, নক্ষত্র হয়ে গেছে, আলো হয়ে গেছে, সাহাবারা আমার রসুলকে ধরেছে তারা কামিয়াবি পেয়ে গেছে, সাহাবারা আমার রসুল চড়েছে কামিয়াবি হয়ে গেছে, তার প্রথম দলিল হলো আদর্শ চরিত্র, আদর্শ যার ভালো থাকবে মানুষ চিনতে পেরে যাবে, লোকে যাকে ভালো বলে গে সেই তো ভালো নয়, নিজে যাকে ভালো বলে গে সে তো কোনোদিন ভালো নয়, তাই তো আল্লাহ নবীকে আল্লাহ বা কত বড় সম্মান দিয়েছিল, সর্বপ্রথম আদর্শ আমার রসূলের দিকে একটু লক্ষ্য করি, এ নবী প্রেমিক রাগা আমার নবীর আশায় কে শুনে রাখো, আল্লাহ নবী দিন দুনিয়ার বাস্তাকে আল্লাহ বা কত বড় আদর্শ বান বানিয়ে দিয়েছিল, সুরা কলমের চার নম্বর আয়াতে আল্লাহ বা জানিয়ে দিয়েছেন ইন্নাকা আলা খুলুকিন আজিম, আরো জোরে হবে না আল্লাহ সূরা কলমের মধ্যে জানিয়ে দিল আমার হাবিব আপনাকে নিশ্চয়ই আমি তাম আদর্শের অধিকারী করে বানিয়েছি, উত্তম আদর্শ ওয়ালা অন্য কেউ নয় তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, যে মুহাম্মদকে পাবে আদর্শ খুঁজে পাবে, যে মুহাম্মদকে ধরবে মানবতা খুঁজে পাবে, যে মুহাম্মদ মুস্তফাকে ধরবে সে সম্মানিত হবে, যে মুহাম্মদ মুস্তফাকে ধরবে সে তার মা বাপকে চিনতে পারবে, যে মুহাম্মদ মুস্তফাকে দেবে সে তার নাতি ও স্বজনকে মান্যতা দেবে, যে মুহাম্মদ মুস্তফাকে ধরবে সে অবশ্যই মানুষে মানুষে ভালোবাসা রাখবে, যে মুহাম্মদ মুস্তফাকে ধরবে ব্যবসা বাণিজ্য তো সে আরামের সঙ্গে চালাবে, হারাম কোনোদিন ঢোকাবে না, কারণ মুহাম্মদ মুস্তফা জানিয়ে দিলে যে আদর্শের অধিকারী হবে গে আল্লাহ তারই সঙ্গী হয়ে যাবে, আমার বাপেরা তরুণেরা সেই ক্ষেত্রে আপনাদের একটা কথা বলে দিই, আমার রসুলের কথা মনে পড়ে গেল আল্লাহ নবী এক তারিখে ব্যবসা সেরে নিয়ে এমন করে তিনি হেঁটে হেঁটে আসতেছিলেন, আল্লাহ নবী আসার পথে আল্লাহ নবী বিশ্রাম করার সময়
সময় হলো নবী আমার এমন করে যখন আরাম করতে লাগবে একটি জায়গা আমার রসুল ছায়া পেয়েছে আল্লাহ নবী আমার জুলফিকারটা একটা জায়গায় রেখে দিয়ে নবী আমার আরাম করার উদ্দেশ্য তিনি ঘুমিয়ে পড়লেন এই যুবকেরা সেই সময় আমার নবীর বিরোধিতা করনে ওয়ালা কম ছিল না গো সেই সময় আমার নবীর বিরোধিতা অনেকজন করেছিল এমনকি আমার নবীকে হত্যা করে দেবে বলে তারা চক্রান্ত করেছিল কেন কেন আমার নবী মদের বিরুদ্ধে কেন কেন আমার নবী জিনার বিরুদ্ধে কেন কেন আমার নবী চায় যে মা বাপকে ভাত দেয় না তাকে ঘর থেকে বার করে দাও কারণ মা বাপ হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমার নবী এই কথাগুলো বলেই বলে তাদের গায়ে জ্বালা ধরেছে তারা আমার নবীকে মেরে দেবে তারা আমার নবীকে শেষ করে দেবে তারা আমার নবীকে মিটিয়ে দেবে এইরকম আমার রসুলকে খুঁজতে লাগলো আবু জেহেল পান্ডা তৈরি করে দিয়েছিল বড় বড় পান্ডাদের টাকা পয়সা দিয়ে পুষে রেখে দিয়েছিল মুহাম্মাদকে যেখানে পাবি তোরা নিজেরা হত্যা করে দিবি এত টাকা করে তোদের দেব এত টাকা অফার দিচ্ছি ওই জাহিলিয়াতের যুগে আমার নবী পাক যখন তিন শরিয়াতের কথা বলতে লেগেছে আল্লাহ নবীর প্রেমিকরা যখন আস্তে আস্তে করে আমার নবীর দিকে রুজু হতে লেগেছে আমার নবীর দিকে আসতে লেগেছে দুশ্মনদের পাল্লা তো ভারী হচ্ছে না দুশ্মনদের পাল্লা হালকা হতে লেগেছে ওই এমন সময়ে একজন দুশ্মন আমার নবীকে দূর থেকে টার্গেট করলো আল্লাহ নবী মুহাম্মদ শুয়ে আছে ওই জায়গায় যায় নবীকে কতল করে দেবো মুহাম্মদকে শেষ করে দেবো এমন অবস্থা ওই মানুষটা আস্তে 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 করে আগিয়ে আসলো আমার নবীর অনেক পরিশ্রম হয়েছে আমার নবী বড় ক্লান্ত হয়ে গিয়েছিলেন আমার নবী তখন ঘুমাতে লাগলেন এমন করে জুলফিকারটা গাছের মধ্যে রেখে দিয়ে ওই দুশ্মনের হাতে কিছু নাই ওই দুশ্মনটা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে যখন দেখলো মুহাম্মদ মুস্তফা তো ঘুমিয়ে পড়েছে এমন অবস্থায় জুলফিকারটা দেখানো আছে ওই জুলফিকারটা হাতে করে নিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো হে মুহাম্মদ ওঠো ওঠো আজ আমার হাতে কেউ রক্ষা দেবে না মুহাম্মদ এর বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু জোরে হবে না মন ভরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গো অসুবিধা হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে নাকি একটু মহব্বতের জিকির হবে করেন মহব্বতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ গরম পানি দিয়ে চলে হমনে আঁখোঁ সে দেখা নহীঁ হ্যায় মগর হমনে আঁখোঁ সে দেখা নহীঁ হ্যায় মগর উনকি তসবীর সীনে মে মৌজুদ হ্যায় জিসনে লাকর কলামে ইলাহি দিয়া জিসনে লাকর কলামে ইলাহি দিয়া ও মুহাম্মদ মদিনে মে মৌজুদ হ্যায় ফুল খিলতে হ্যায় পড় পড় কে সল্লে আলা ফুল খিলতে হ্যায় পড় পড় কে সল্লে আলা চুম কর কে রহি গয় এ বাতে জমা এসে খুশবু চমন কে গুলো মে কগা এসে খুশবু চমন কে গুলো মে কগা জো নবী কে পসিনে মে মৌজুদ হ্যায় হমনে আঁখোঁ সে দেখা নহীঁ হ্যায় মগর হমনে আঁখোঁ সে দেখা নহীঁ হ্যায় মগর উনকি তসবীর সীনে মে মৌজুদ হ্যায়
জিসনে লাকর কলামে ইলাহি দিয়া, জিসনে লাকর কলামে ইলাহি দিয়া, ও মোহাম্মদ মদিনে মে মৌজুদ হে, যা ইলাহা হমনে মানা কি জন্নত বহুত হে হাসি, হমনে মানা কি জন্নত বহুত হে হাসি, ছোড় কর হম মদিনা না যায়ে কহীঁ, ও তো জন্নত মে সব হে মদিনা নহীঁ, ও তো জন্নত মে সব হে মদিনা নহীঁ, ওর জন্নত মদিনে মে মৌজুদ হে, জোরে হবে না নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক মুসাদ্দিদ জামা, সিলসিলা হক মুসাদ্দিদ জামা, আহলে সুন্নাত ওয়াল জামা, আহলে সুন্নাত ওয়াল জামা, নারে তাকবীর, হমনে আঁখোঁ সে দেখা নহীঁ হে মগর, হমনে আঁখোঁ সে দেখা নহীঁ হে মগর, উনকে তসবীর সিনে মে মৌজুদ হে, জিসনে লাকর কলামে ইলাহি দিয়া, জিসনে লাকর কলামে ইলাহি দিয়া, ও মোহাম্মদ মদিনে মে মৌজুদ হে, লা ইলাহা আমার বাপেরা আমার ভাইরা, কি গো কষ্ট হচ্ছে নাকি আপনাদের, অসুবিধা হয় না তো? আমাদের ভাই প্রত্যেক রাত জাগা, গ্রামে অঞ্চলে অঞ্চলে যাচ্ছে, গ্রামে গ্রামে যাচ্ছে, আল্লাহ লিয়ে যাচ্ছে, আপনারা দোয়া করবেন তো নাকি, আল্লাহ যেন সুস্থ রাখেন, বলুন না আল্লাহুম্মা আমিন। ভাই একটা মানুষ যদি প্রত্যেকটা রাত জাগে কি গো কষ্ট আছে না, নেই? ঘুমটাও তো একটা ইবাদত, হ্যাঁ হ্যাঁ, ঘুমটাও একটা মানুষের শরীরের একটা বিশাল বড় খাদ্য জায়গায়, আর সেই ঘুমটা যখন হয় না তখন কত বড় ক্ষতি হচ্ছে আপনারা চিন্তা করে দেখুন। তা সেই ক্ষেত্রে আমরা ক্ষতিকে ক্ষতি করে বলে মেনে নিচ্ছি, আমরা ক্ষতিকে ক্ষতি বলে মেনে নিচ্ছি, কিন্তু ক্ষতি ক্ষতির জায়গায় থাকবে, ইসলাম ইসলামের জায়গা থাকবে, আল্লাহ যদি সুস্থ রাখে কারোর বাবার ক্ষমতা নেই ক্ষতি করবে, কথা ঠিক না বল? আল্লাহ যদি সুস্থ রাখে, আর আল্লাহর কথা আমি বলি বলে, নবীর কথা বলি বলে আল্লাহ সুস্থ রেখেছে, বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ গান গায়, এক মাস পরে পরে চারটে পাঁচটা করে স্টেট করে, একজনকে যদি জিজ্ঞাসা করা হয় সেটাই বলবে, কারণ আমার একটা বন্ধু আছে আমি জিজ্ঞেস করি সেটাই বলেছে, প্রত্যেক রাত জায়গা যায় না, কেন যায় না? যে আমাদের খুব ধগল হয়, কষ্ট হয়, এ থেকে বোঝা যায় সত্যি যে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, শুধু আল্লাহর কথা বলছি বলে, আল্লাহর নবীর কথা বলছি বলে দু ঘন্টা এমন করে প্রত্যেকটা রাত রাত সারা রাতকে রাত ঘুম নেই আল্লাহ এইরকম ভাবে বলাচ্ছে, তবে আল্লাহর কথা বলছি বলে আল্লাহ মনে হয় খুশি হয়ে এটা করাচ্ছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা যদি অন্য কারোর কথা বলতাম, অন্য কারো দাসত্ব নিয়ে বলতাম, তাহলে আমার মনে হয় দু ঘন্টা পরে আর আমার কথা বলার শক্তি থাকতো না, আর রাত জাগার শক্তি থাকতো না, যখন কথা বলে নামি তখন আমার মনে হয় একটা এক্সাইট তৈরি হয়েছে, আমার অন্তরে একটা ফিলিংস তৈরি হয়েছে, আমি খুব সুন্দর ভাবি নিজের শরীরটাকে, মনে করি যেন ফ্রেশ হয়ে গেল, ধরে বলুন আলহামদুলিল্লাহ, হ্যাঁ আল্লাহ শুকরিয়া দিয়ে আসেন। আমার বাপেরা যুবকেরা তরুণেরা আল্লাহ নবীর কথা বলছি শুনে, যে নবী আমার আপনার সাফাত করি কবে, যে নবীকে আল্লাহ পাক ভালোবেসেছিল ওই নবীকে যদি আমি আপনি ভালোবাসি অবশ্যই নাজাত পাব, আরো জোরে হবে না
আমার নবী পাকের প্রেমিকেরা আসেন আমার নবীর কথা আলোচনা করছিলাম, আহারে দয়া নবী আমার। সেই সময় ঘুম থেকে উঠে ওই দুশ্মনের মুশরিকের সামনে বসে পড়লেন। ওই মুশরিকটা তখন বলতে লাগলো, হে মুহাম্মদ, আমি তোমাকে শেষ করে দেবো, মেরে দেব, ধ্বংস করে দেব। আল্লাহ নবী তখন বললেন, তোমার হাতে যদি আমার মরণ রাখ আল্লাহ রাখে তবেই তো হবে, কারণ আমি মুহাম্মদ, দুনিয়া জমিনে কেউ আমাকে তৈরি করেনি, দুনিয়ায় আমাকে কেউ পাঠায়নি, কারণ আল্লাহ পাক আমাকে প্রতিনিধি করে দুনিয়ায় পাঠিয়েছে। এ বাবারা শুনে রাখো গো, আমার নবী পাক এখানে একটা শিক্ষা দিয়ে গেল, যে আমার মান্যতা দেবে, যে আমার ভালোবাসা নিজের অন্তরে রাখবে, আমি আল্লাহ পাক তার কাছে দোয়া করব, আমি আল্লাহ পাক তাকে হেফাজত করব, আমি আল্লাহ তাকে নাসাত দেব, কারণ মুহাম্মদ রাসূলকে ভালোবাসার জন্য আমি আল্লাহ পাক বড়ই খুশি হয়ে যাই। এ যুবকেরা এত বড় মাপের মানুষ হতে পারতেন না, যদি আমার নবীর প্রেম নিজের অন্তরে না থাকতো আল্লাহর ওলি হতে পারতেন না। আল্লাহ পাকের নবীর প্রেম যাদের অন্তরে থাকবে গে আল্লাহ পাক তাদের ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দেবে। আল্লাহ নবীর প্রেম যাদের ভিতরে থাকবে গে আল্লাহ পাক তাম পৃথিবীর বুকে গে মানুষের কানে 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 তোমার নামটা ইজ্জত লাগা আল্লাহ বাড়িয়ে দেবে। বাপেরা, তাহলে নবীর ভালোবাসার দরকার আছে না নেই? নবীর ভালোবাসা পেয়ে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় সম্মান পায়, খাজা গরিবে নামাজ হুজুর যদি এত বড় সম্মান পান, দাদা হুজুর পীর কেবল আমার রসুলকে পেয়ে যদি এত বড় সম্মান পান, সুফি ফাতে আলী ওয়াইসি যদি এত বড় সম্মান পান, তাহলে আমি আপনিও যদি রসুলকে মহব্বত করি আল্লাহ সম্মান দেবে না? কি গো কথা বলুন না, রাগ করলেন নাকি? সম্মান পাবেন না আপনারা? তাহলে রসুলকে সেইভাবে ভালোবাসতে হবে, রসুলকে সেইভাবে মহব্বত করতে হবে। মুসলমান হরি ছিল মিরাম পারা নজওয়ান চুরুনেরা, আসি আমি অন্য কথায় যাব, তবে এ কথাটা আমাকে শেষ করতে দেন। এ যুবকেরা আমার নবীর প্রেমিকেরা আসেন আল্লাহ নবীর বিষয়ে একটুখানি আলোচনা করে। আর এখানে বুঝতে পারা গেল আমার নবীর আদর্শটা কত সুন্দর। এই আদর্শ নিয়ে আমি কথা বলছিলাম, আদর্শ সম্পর্কে আমি কথা বলছি। এ বাপেরা তরুণেরা আমার নবীর দিকে লক্ষ্য করো, কেমন তিনার মধ্যে আদর্শ ছিল, আজ আমার আপনার আদর্শ কেমন হলো। এ যুবকেরা তরুণেরা আমার নবী যদি আমার জীবনের সবকিছু হয়, আমার নবী যদি আমার ইমান হয়, অবশ্যই আমার আদর্শ পাল্টে যাবে। আর যদি মোবাইলে এমন করে ভিডিও শিকারে, এমন করে যদি অন্য অন্য মানুষের ছবি দেখে, ভিডিও দেখে তাদের আদর্শকে ধরিয়ে, তাহলে নবী মুহাম্মাদের সঙ্গে সাথে উঠতে পারা যাবে না, আল্লাহ নবীর প্রেমী বলে গণ্য করা যাবে না, নবীর উম্মত হয়ে গে কাল কিয়ামতের দিনে আমি আপনি উঠতে পারবো না। তাহলে আল্লাহ নবীর আদর্শ নিলে অবশ্যই আমার জীবনে গে আল্লাহ নবী যেভাবে চালিয়েছে সেইভাবে চালানোর দরকার আছে, কারণ নবীর আদর্শকে যে ধরবে গে আল্লাহ পাক তাকে সম্মানিত করবে। কেমন সম্মান এই সম্পর্কে আপনাদের এখানে একটু বলে দিই। আমার বাপেরা তরুণেরা, দুনিয়া জমিনে যখন একটা মজলিস কায়েম করা হয়, ওই মজলিসে অনেক ভিআইপি মানুষেরা আসে গে, ওই ভিআইপি মানুষরা যখন আসবে পুলিশ দিয়ে গার্ড দিয়ে দিয়ে নিয়ে আসবে, আর যখন স্টেজের ভিতরে ঢুকবে তার চেয়ারের মধ্যে লেখা থাকবে ভিআইপি, তার মধ্যে এমন করে আদর যত্ন খুবই হবে। এই যুবকেরা আর যারা শোনার জন্য আসবে গে এমন করে তাদের মাথার উপরে কোনো ছায়া থাকবে না, আর ভিআইপিদের জন্য অনেক ব্যবস্থা থাকবে, ভিআইপিদের অনেক সম্মান দেবে। কেন সম্মান দেবে? যারে উপর মহলে যে থাকে তাকে যদি আমি ভালোবাসি, অনেক রকমের কাজ আমি তার থেকে নিতে পারবো, এই আশায় তাকে সম্মান দেওয়া হবে। এই যুবকেরা তরুণেরা, তাই তো আমার আল্লাহ জানিয়ে দিল হাবিবকে যদি
ভালোবাসো, কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে সবাই তো সূর্য সবাই তো আমাকে চেন ছোট ভাই কি গো, তাই তো সবাই তো চিনে ফেলে পশ্চিম বাংলায়, তাই সারাদিন ফোন ধরে ধরে পারি না, ঘুমও গেছে সব গেছে, আজান না আসলে আমরা এখানে মনে হয় একজন গলায় দড়িতে মরে যাবে, ফোনে বলছি তাহলে ভাইজান এবছর না আসলে আমাদের জলসা বন্ধ হয়ে যাবে, আর কি করবে, আল্লাহ কবুল করেছে যে রাস্তা সে রাস্তায় তো চলতে হবে, কি গো কথা শুনছেন মুরব্বীরা শুনছেন বাপ, ছেলেরা একটু মনে মনে চিন্তা করছে আবার নতুন করে, আজকে নতুন নয় ভাই অনেক দিনের সম্পর্ক, কথা শুনছেন আমার বহু দিনের সম্পর্ক, আমি যখন পুরপুরা শরীফে টাইটেল পড়ে নিয়ে গিয়েছিলাম পুরপুরা শরীফে, আমি হুজুরদের খিদমতের জন্য গিয়েছিলাম, আমার হিস্ট্রি শুনে একটা ছেঁড়া ফতুয়া পরে ছেঁড়া লুঙ্গি পরে পুরপুরায় ঘুরতাম, ছোট হুজুর বীর কেবলা একুশে আসিন ওয়াফাত অফার দিবসে যখন মাজলিস সাজানো হলো আমি একটা খেরাত পড়েছিলাম, তাতে আমার হুজুর কেবলারা যাকে আমি পীর বলে মানি, হুজুর কেবলা তখন বলে হ্যাঁ কাকে রেখেছিস তুই, কে রে, হুজুর কেবলা যখন জানতে পারলেন আমাকে ইমামতির জায়গা ছেলে দিতেন, বাবা তুই ইমামতি কর আমি তোর পিছনে নামাজ পড়ব, বলুন আলহামদুলিল্লাহ, আর তখন সর্বপ্রথম আমার বড় ভাই উঠেছে ভাই জান যাকে আপনারা ভালোবাসেন প্রথম উঠেছে, তখন আমি গিয়ে ভাইজানের কাছে বলছি ভাইজান ড্রাইভারি করবো দেবেন, দেবেন আমাকে রাখবেন, কোথায় আছো চাচাজানের কাছে আছে চলে এসো কাল থেকে, কি মন গেল আর গেলাম, তারপরে আবার অন্য রাস্তায় চলে গেলাম, পুরপুরা ছেড়ে দিলাম, যা খিদমত নেওয়ার ছিল যা খিদমত করার ছিল সবাইয়ের কম বেশি খিদমত করে 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 আমি পুরপুরা ছেড়ে দিলাম আর গেলাম না, বাস আস্তে 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 আল্লাহ পাক এত বড় একটা মাকাম দিল, অন্য কিছু নয় দাদা হুজুর পীর কিবলা রুহানি দোয়ার ওসিলায় জুড়ে, বলুন বলুন সুবহানাল্লাহ, এখানে আর লজ্জার কিছু নেই, সেই ক্ষেত্রে যে কথা বলছিলাম কি গো বাপেরা ভাইয়েরা, নবীর প্রেমিক হলে ভিআইপি জায়গা আল্লাহ রাখবে, কি গো কোন জায়গা রাখবে ভিআইপি, ভিআইপি আরশের ছায়া, বলুন না সুবহানাল্লাহ, আরশের ছায়া যারা যারা থাকবে তাদের পিপাসা লাগবে না, সারা কিয়ামতে সব উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, সূর্য মাথার উপরে তাবা হয়ে যাবে জমিন, আর ভিআইপি একটাই জায়গা থাকবে আল্লাহর আরশের ঠিক ডান দিকে, ভিআইপিরা ঢুকবে, কে কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহর নবীর প্রিয় উম্মত যারা আজকে জান্নাতে বসেছে আল্লাহ কাল কিয়ামতে যেন ভিআইপি তে আল্লাহ দেয়, জোরে বলুন না সুবহানাল্লাহ, কি গো ভিআইপি তে থাকবো ইনশাআল্লাহ, তবে যারা উলঙ্গ নাচ নাচে তাদের পক্ষে থাকলে আর কি করে ভিআইপি হবো ভাই, যারা খারাপ কাজে লিপ্ত আছে তাদেরকে সহযোগিতা করলে কি করে ভিআইপি থাকবো ভাই, যারা প্রকাশ্য জিনা করছে আমার মা বোনদেরকে নিয়ে খেলা করছে চায়ের কাপের মতন ব্যবহার করে তাদেরকে ফেলে দিচ্ছে, তাদের পক্ষপাতী নিলে কি করে ভিআইপি জায়গা থাকা যাবে, কথা শুনছেন না, ভিআইপি জায়গা থাকা যাবে না, ভিআইপি জায়গা থাকতে গেলে একটা সিস্টেম দিয়ে আমার রসুলকে পাঠিয়েছিল এই সিস্টেম গুলো তাদের বলে দাও কামিয়াব হবে, কি গো আজকে যে এত সুন্দর জলসা হচ্ছে এই সিস্টেমের মধ্যে পরস্পর সব ওলামা হযরত আসছেন যাচ্ছেন, কি গো এই সিস্টেমটা খারাপ লাগছে না ভালো লাগছে, বলুন না গো ভালো লাগছে না খারাপ লাগছে, তাহলে এত সুন্দর জায়গা, এত সুন্দর আপনাদের ভাঙড়ি পদ্মপুকুর মোল্লাপাড়ার জায়গা, খুব সুন্দর এই সিস্টেমের জায়গা, এই সিস্টেমটা যেন প্রত্যেক বছর কায়েম থাকে, কে কে চান সবাই চান তো নাকি, বলুন না প্রত্যেক বছর হোক সবাই চান না, গ্রামে যদি জলসা বাড়ে অসুবিধা আছে, গ্রামে যদি মসজিদ বাড়ে তো অসুবিধা আছে, আরে যত মসজিদ বাড়বে তত হেদায়েত হবে, যত জলসা বাড়বে তত হেদায়েত হবে, আলহামদুলিল্লাহ আমার চোখে দেখা যে জিন্দেগিতে নামাজ পড়তুকুনি ওয়াজ শুনে নামাজি হয়েছে, বলুন সুবহানাল্লাহ, আমার চোখে দেখা বলছি 60 বছর পুরো হয়ে গেছে আমি আরামবাগে জলসা করতে গিয়েছি, সেখানে আমাকে নিয়ে গেছে হুজুর, সবাই বলেছে নামাজের কথা, আমার বিশ্বাস আপনি আমার বাপকে বললে হয়তো আপনার আমার আব্বাজান নামাজি হয়ে যাবে, আপনি বলেন আমি গিয়ে খোদার কসম আল্লাহ হংকার করছি না আল্লাহ ক্ষমা করুক, আমি যখন গিয়ে একবার বললাম বাবা দুনিয়া ছিল জীবনের নয়, দুনিয়া ছাড়তে হবে কবরে যেতে হবে একাকী থাকতে হবে, সেই সেই দিকের চিন্তাটা করে আপনি আগে বাড়ুন বাস, তার কিছুদিন পর থেকে ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর কি ফুঁক দিয়ে গেলেন আমার আব্বা নামাজি হয়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ,
তো কার কথার দ্বারা কে হেদায়েত হবে সেটা আল্লাহই জানেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ হেদায়েতের মালিক কি গো, তাই তো নাকি? আল্লাহ হেদায়েতের মালিক, তবে হেদায়েতের রাস্তা থাকতে হবে। আপনার পাড়াতে জলসা আছে, আপনি যদি ঘুমিয়ে থাকেন কি করে হবে ভাই? কথা ঠিক না বলছি? জায়গা আসতে হবে, জায়গা আসলে তবেই তো নেজাত পাওয়া যাবে। মসজিদে আজান হচ্ছে, আপনি যদি না নামাজ পড়তে যান তাহলে কি করে হেদায়েত হবে? আজান শোনানো এবং নামাজ পড়তে যাওয়া, নিজেদের ইমানের ফিলিংস রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আমার বাপেরা ভাইয়েরা, প্রত্যেক বছর এই জলসাটা হোক, আপনারা সবাই যদি চান তাহলে আগামী বছর জলসার জন্য কে আছেন 2000 টাকা, 10 জনের কাছ থেকে আমি 2000